আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পদ্মা সেতুর নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। অক্টোবর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজ হয়েছে 88.75%, আর মূল সেতুর কাজ হয়েছে 95%। সেই হিসেবে পদ্মা সেতুতে আর মাত্র 5% কাজ বাকি আছে। মূল সেতুর কাজের চুক্তি মূল্য প্রায় 12,498 কোটি টাকা, যার মধ্যে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে 11,404 কোটি 88 লাখ টাকা। পুরো পদ্মা সেতু প্রকল্পের সর্বমোট বাজেট 30,191 কোটি 39 লাখ টাকা, যার মধ্যে গত অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে 26,288 কোটি 33 লাখ টাকা, বা মোট ব্যয়ের মধ্যে 86.93%। মূল পদ্মা সেতুর কাজের চুক্তি মূল্য 12,493 কোটি 88 লাখ টাকা, যার মধ্যে এখন পর্যন্ত ব্যয় হয়েছে 11,404 কোটি 88 লাখ টাকা। পদ্মা সেতু প্রকল্পের আওতায় নদী শাসনের কাজের অগ্রগতি হয়েছে 86%। নদী শাসন কাজের চুক্তি মূল্য 8,972 কোটি 38 লাখ টাকার মধ্যে অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে 7,031 কোটি 71 লাখ টাকা। পুরো সেতুতে 2,917টি রোডওয়ে স্ল্যাব ও 5,834টি শেয়ার পকেট সবগুলো পূরণ করা হয়েছে। 12,390টি প্যারাপেট ওয়ালের মধ্যে এখন পর্যন্ত 10,400টি স্থাপন করা হয়েছে। এছাড়াও মাওয়া ও জাজিরা প্রান্তের ভাড়াক্টে 438টি সুপার টি গার্ডারের মধ্যে 438টি বসানো হয়েছে এবং 84টি আই গার্ডারের মধ্যে সবগুলোই বসানো হয়েছে। এদিকে সেতুর সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে 499 কোটি 51 লাখ টাকা। এছাড়াও ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ খাতে বরাদ্দ 4,342 কোটি 26 লাখ টাকা। অন্যান্য পরামর্শক, সেনা নিরাপত্তা, ভ্যাট ও আয়করণ, যানবাহন, বেতন ভাতা সহ অন্যান্য খাতে বরাদ্দ 2,885 কোটি 36 লাখ টাকা। সেতু বিভাগের সূত্র অনুযায়ী গত 13 জুলাই বঙ্গোপসাগরের স্বদ্বীপ চ্যানেলে পদ্মা সেতু প্রকল্পের মালবাহী একটি জাহাজ ডুবে যায়। জাহাজটিতে প্রায় 1,200 মেট্রিক টন লোহার মালামাল ছিল। মালামালের মূল্য প্রায় 18 কোটি টাকার মতো। শুরুতে ডুবে যাওয়া জাহাজ থেকে মালামাল উদ্ধারের চেষ্টা চালানো হয়, কিন্তু সফল হওয়া যায়নি। এই কারণে পদ্মা সেতুর রেলপথের পাশে হাঁটার পথ তৈরি ও গ্যাস পাইপলাইন বসানোর কাজে ব্যাঘাত ঘটেছে। এটাকে দুশ্চিন্তার কারণ মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন, করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী মালবাহী জাহাজ পরিবহন কমে গেছে, যেই কারণে এসব মালামাল আনতে অনেক সময় লাগবে। পদ্মা সেতুর স্টিলের কাঠামো স্প্যানের উপর কংক্রিটের স্ল্যাব বসিয়ে যানবাহন চলার প্রাথমিক পথ তৈরি করা হয়েছে। এখন এর উপর 100 মিলিমিটার পুরো পিচ ঢালাই করা হবে। এরপরই সেতুর উপরিভাগের কাজ শেষ হয়ে যাবে। তখন আলোকসজ্জা ও সাইড ওয়াল সহ আনুষাঙ্গিক কিছু কাজ বাকি থাকবে। সেতুর উপর 3 মিলি পুরুত্বের ওয়াটারপ্রুফের যে কাজটি করা হচ্ছে, সেটি 4 স্তর বিশিষ্ট। এর প্রথম স্তরে সাদা রঙের পোলেট দেওয়া হয়েছে, তার উপরে হলুদ রঙের পোলেট দেওয়া হয়েছে, তার উপরে কমলা রঙের পোলেট দিয়ে সর্বশেষ কালো রঙের ওয়াটারপ্রুফ মেমব্রেনের সর্বশেষ স্তর দেওয়া হয়েছে। এখানে 4টি স্তরই বসানো হয়েছে। এখন এই স্থানে পিচ ঢালাইয়ের কাজ করা হবে। আগামী বছরের জুন মাসের মধ্যে সেতুটি যানবাহন চলার জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানিয়েছেন সরকার। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।